উচ্ছেদে ভূমিকা রেখেছেন সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন বুলবুল। এমন অভিযোগ সাঁওতাল পল্লীর বাসিন্দাদের। তারা জানায়, নির্বাচনের আগে বাপদাদার জমি পুনরুদ্ধারের আশা দেখিয়ে তাদের সংগঠিত করেছিলেন বুলবুল, তবে ভোটে জিতে ভোল পাল্টেছেন তিনি। যদিও এ অভিযোগ অস্বীকার করে বুলবুলের দাবি, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গত 5 ও 6 নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ আখের খামারের স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় সাঁওতালদের। এ সময় 2 জন নিহত হন। এছাড়া সাঁওতালদের বাড়িঘরেও দেয়া হয় আগুন। ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে অজানা আশঙ্কায় দিন কাটছে সাঁওতাল পরিবারগুলোর, যাদের অনেকে বিভিন্ন স্থান থেকে এসে সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের আশ্রয়ে বসতি গড়েছিলেন। সেই বুলবুলই তাদের উচ্ছেদ অভিযানে ভূমিকা রাখেন বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। বুলবুল আমাদের সভাপতি ছিলেন, ইনি আমাদেরকে হারামের জমিতে বাড়ি করবার জন্য আমাদেরকে নিয়েছেন। আমাদের টাকা 70-80 লক্ষ টাকা বুলবুল সাহেবের কাছে জমা, সমস্ত টাকা তো এই যে গত 4-5 মাস আগে সে আত্মসাত করে, আমি কিছুই জানি না। তারা আরো জানায়, তাদের বাপদাদার জমি পুনরুদ্ধারের আশা দেখিয়ে বুলবুল 2 বছর আগে তাদের সংগঠিত করেছিলেন। ভূমি উদ্ধার সংহতি কমিটির নেতৃত্ব ছিলেন তিনি। তবে গত বছর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার পরও সাঁওতালদের ভোটে জিতে সুর পাল্টেছেন বুলবুল। উনি পুনরায় ইলেকশনে জিতিয়া চেয়ারম্যান হয়া উনি আবার উল্টা পাকে যায়া আবার আমাদেরকে ধাওয়া দেয়। কতদিন থেকে যেন তারা এই পায়তারা চালায়া আজ আমাদের ঘর বাড়ি জ্বালায়া মানুষ মারে ফেলেছে। 4.5 মাসের মতো ছিলাম, থাকার পরে এই যে 6 তারিখে আমাদের ঘর বাড়ি। অভিযোগের তীর যার দিকে, সেই বুলবুলের দাবি তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তারা যে কথাটি বলেছে আমি তাতে উদ্বুদ্ধ করেছি, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি বানোয়াট। কেননা তাদের এই আন্দোলনটা অনেক দিন আগে শুরু হয়েছিল, আর আমি তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম মাত্র 2 থেকে 3 মাস। পরে বুঝতে পারার পরে আমি ওখান থেকে ব্যাক করি এবং সশরীরে ওখান থেকে চলে আসি। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। সাঁওতালদের পুনর্বাসনও চান তারা। আমরা দায়ীদের বিরুদ্ধে অবশ্যই, যারাই ঘটনা ঘটার পিছনে ইন্ধন জুগিয়েছে, আমরা তাদের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সংঘর্ষের ঘটনায়